হ্যালো বন্ধুরা, আমাদের এই পাই ম্যাথ ক্লাবে আপনাকে স্বাগতম। আজকে আমরা বীজগণিতের এমন 10টি অঙ্ক নিয়ে আলোচনা করব যে 10টি অঙ্ক যদি আপনি না পারেন তাহলে চাকরির পরীক্ষাগুলোতে আপনি বীজগণিতের অঙ্কগুলো কখনোই সমাধান করতে পারবেন না। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথম সমস্যাটি, এ প্লাস বি ইকুয়াল টু ফাইভ এবং এ মাইনাস বি ইকুয়াল টু থ্রি হলে এ বি সমান কত? এই অঙ্কটা আপনি দুইভাবে করতে পারেন, একটি হচ্ছে শর্টকাট টেকনিকের সাহায্যে এবং আরেকটি হচ্ছে এ বি সূত্র প্রয়োগ করে। তো বন্ধুরা আমাদের সূত্রের অনেকেরই মনে থাকে না, তো আজকে আমরা প্রত্যেকটি অঙ্ক দেখাবো সূত্র ছাড়া কিভাবে শর্টকাট টেকনিকের সাহায্যে করা যায়। প্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে দুইটি মান দিয়ে দিচ্ছে সেই দুইটি মানকে আমরা যোগ করে দুই দিয়ে ভাগ করে দিব। তাহলে পাঁচ আর তিন হচ্ছে আট, আটকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে চার। যে মানটা বাড়বে সেটা সবসময় মনে রাখতে হবে, প্রথম যে অঙ্কটা থাকবে সেটার মান, অর্থাৎ এই ফোরটা হচ্ছে এ এর মান। এখন আপনাদের এই এ এর মান এখানে বসিয়ে দেখতে হবে কত বসাতে হয়, অর্থাৎ এ সমান যদি আপনারা ফোর বসান, ডান দিকে কিন্তু ফাইভ আছে সেটা আমাদের মাথায় রাখতে হবে এবং এখানে আছে থ্রি। তাহলে এখানে বি এর মান কত বসালে ফাইভ হয়, এখানে আমরা দেখতেছি চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে চারের সাথে অবশ্যই এক যোগ করলে পাঁচ হবে এবং এখানে চিহ্ন হচ্ছে মাইনাস, চার থেকে এক বিয়োগ করলে হবে তিন। যেহেতু এখানে দুইয়ের জায়গায় আমরা এক বসানোর পরে সমাধানটি হয়ে গেছে, সুতরাং বি এর মান হচ্ছে ওয়ান। তাহলে এ সমান ফোর, বি সমান হচ্ছে ওয়ান, তাহলে যদি আমরা ফোর এবং ওয়ান গুণ করি তাহলে হবে ফোর, তাহলে এই সমস্যাটির সমাধান হচ্ছে ফোর। লগ থ্রি এইটি ওয়ান এর মান কত? আমরা এটা জাস্ট অপশন টেস্ট করব, নাথিং এলস। তাহলে এখানে কি লিখে দিছি, লগ থ্রি এইটি ওয়ান কে আমরা লিখতে পারি, এখানে বেজের সাথে এই মানটাকে মিলাতে হবে, তাহলে থ্রি লিখলাম। এখন থ্রি এর পাওয়ার কত দিলে এইটি ওয়ান হয়, থ্রি এর পাওয়ার ফোর দিলে এইটি ওয়ান হয়, তাহলে পাওয়ার যাই থাকবে সেটাই হবে আনসার, তাহলে এই সমস্যাটির সমাধান হচ্ছে ফোর। লগ এক্স 324 সমান হচ্ছে ফোর। তাহলে এই অঙ্কটা করার সময় আমরা একটি শর্টকাট টেকনিক ইউজ করব, এখানে বেস যে মানটা থাকবে বেজের পাওয়ার হবে ডান দিকের মান, তাহলে এখানে বেজ হচ্ছে এক্স, পাওয়ার হবে ফোর, সমান হচ্ছে 324। এখন দেখতে হবে এখানে এক্স টু দি পাওয়ার ফোর আমরা লিখে ফেললাম, কোন সংখ্যার পাওয়ার ফোর দিলে 324 হয়। এখানে যদি আমরা প্রথম অপশনটা টেস্ট করি, অর্থাৎ থ্রি রুট টু এর পাওয়ার ফোর দিই, তাহলে অবশ্যই 324 হয়ে যাবে। তাহলে পাওয়ার ফোর, পাওয়ার ফোর বাদ, তাহলে এক্স সমান হচ্ছে থ্রি রুট টু, তাহলে এক্স এর মান হচ্ছে থ্রি রুট টু। এ মাইনাস সেকেন্ড ব্রিকেট এ মাইনাস ফার্স্ট ব্রিকেট এ প্লাস ওয়ান, তাহলে এটা আমরা সম্পূর্ণটা সমাধান করে দিচ্ছি। এ মাইনাস প্রথমে আমরা প্রথম ব্রিকেটে কাজ করব, তাহলে এ প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান, এ এ কাটা যাবে, তাহলে এ মাইনাস মাইনাস ওয়ান, তাহলে মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস, তাহলে এ প্লাস ওয়ান, তাহলে এই সমস্যাটির সমাধান হচ্ছে এ প্লাস ওয়ান। এক্স প্লাস ওয়াই সমান সেভেন এবং এক্স ওয়াই সমান টেন হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কত? তাহলে এই টাইপের সমস্যাগুলো যখন আমরা দেখবো তখন সবাই প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গুণের অংশটা দেখব। এখানে দুইটি সংখ্যা গুণ করে টেন হয়েছে, তাহলে কোন কোন সংখ্যা গুণ করলে টেন হয় সেটা আমরা দেখব। আমরা জানি পাঁচ দুই গুণ করলে টেন হয়, টেন এবং ওয়ান গুণ করলে টেন হয়। এখন যে দুটো সংখ্যা গুণ করে টেন হয়েছে সেই দুটো সংখ্যা যোগ করে সেভেন হতে হবে, তাহলে আমরা যদি ফাইভ এবং টু যোগ করি তাহলে সেটা হয়ে যাবে সেভেন, তাহলে এ সমান হচ্ছে ফাইভ এবং বি সমান হচ্ছে টু। সবসময় মনে রাখবো বন্ধুরা, আমরা বড় সংখ্যাটি সবসময় প্রথমটির মান হবে, তাহলে এর মান হচ্ছে ফাইভ, বি এর মান হচ্ছে টু, তাহলে ফাইভ মাইনাস টু হোল স্কোয়ার, তাহলে থ্রি স্কোয়ার সমান হচ্ছে নাইন, তাহলে এই সমস্যাটির সমাধান হচ্ছে নাইন। যদি এ প্লাস ওয়ান বাই এ সমান থ্রি হয় তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান কত? এই টাইপের সমস্যাগুলো দেখার সময় আমরা প্রথমে যে কাজটা করব, যে মানটা দিয়ে দিছে সেই মানটা লিখব। এখানে যেহেতু স্কোয়ার দেওয়া আছে সেজন্য আমরা এখানে স্কোয়ার লিখব। এখন আমরা দেখবো যে এখানে মান যে মানটা দিয়ে দিছে সেখানে চিহ্নটা আসলে কি, প্লাস নাকি মাইনাস। এখানে দেখতেছি চিহ্নটা হচ্ছে প্লাস, যদি চিহ্ন প্লাস থাকে তাহলে এখানে হবে মাইনাস, যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে হতো প্লাস, এবং যেহেতু সূত্রটা স্কোয়ারের সেজন্য আমরা টু দিয়ে দিব। যদি সূত্রটা কিউবের হতো তাহলে আমরা এখানে থ্রি লিখতাম এবং সাথে ওই মানটা আমরা গুণ করে দিতাম, তাহলে নাইন মাইনাস টু সমান হচ্ছে সেভেন, তাহলে আনসার হচ্ছে গ। এক্স গ্রেটার দেন ওয়াই এবং জেড লেস দেন জিরো হলে কোনটি সঠিক? তো প্রথমে আমরা এক্স এবং
y লিখব। এখানে আরেকটি মান দিয়ে দিয়েছে z, এই z কে আমরা 2 এর সাথে গুণ করে দিব। এখন আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হলো z এর মানটা 0 থেকে ছোট নাকি বড়। আমরা দুইটা জিনিস অবশ্যই মনে রাখব। প্রথম শর্তটা হচ্ছে যদি z এর মান 0 থেকে ছোট হয়, 0 থেকে ছোট বলতে আমরা ঋণাত্মক মানগুলোকে বুঝি, 0 থেকে ছোট হলে এখানে অসমতার যে চিহ্নটা দেয়া আছে সেই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এখানে গ্রেটার দেন দেয়া আছে সেটা হয়ে যাবে লেস দেন। তাহলে এই সমস্যাটির সমাধান হচ্ছে xz লেস দেন yz। একইভাবে বন্ধুরা যদি এখানে গ্রেটার দেন জিরো দেওয়া থাকতো তাহলে এটা আনসার হতো xz গ্রেটার দেন yz, অর্থাৎ অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হতো না। এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? তাহলে এক থেকে একশোর মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এবং ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের একটা সূত্র আমরা জানি, এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। তাহলে এন হচ্ছে পদ সংখ্যা, এখন বলছে একশো পর্যন্ত, তার মানে এখানে একশোটি পদ রয়েছে, তাহলে একশো গুণ একশো প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু সমান হচ্ছে একশো গুণ একশো এক বাই টু। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে পাঁচ হাজার পঞ্চাশ। তাহলে এই সমস্যার সমাধান হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ। থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? তাহলে এখানে একটা সূত্র আছে, সেটা হচ্ছে শেষ পদ যোগ প্রথম পদ ডিভাইডেড বাই টু। তাহলে এখানে শেষ পদ হচ্ছে ঊনপঞ্চাশ, যোগ হচ্ছে প্রথম পদ হচ্ছে এক ডিভাইডেড বাই টু। তাহলে পঞ্চাশ বাই দুই সমান হচ্ছে পঁচিশ। তাহলে এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় হচ্ছে পঁচিশ।